গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চুমকি লাইফস্টাইল। আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে আর বিন্দাস আছে। এই দেখো আমাদের একুয়ারিয়ামে এসে মাছগুলো এত শিকারি হয়ে গেছে যে আমি যেখান দিকে যাচ্ছি ওখানে মুভমেন্ট ওরাও করছে, তাই না? তোমরা দেখতে পাচ্ছ তো বন্ধুরা, আজকে সকাল থেকে আমি শুরু করলাম এই ভিডিওটা একুয়ারিয়াম থেকে। তো আজকে এক জায়গায় যাবো, কোথায় যাবো? সে মন্দির, রামকৃষ্ণ মন্দিরে যাবো পুজো দিতে। তো সবাই আমার সঙ্গে যাবে, ঠিক আছে? তো ফ্রেন্ডস, এখন যাচ্ছি রামকৃষ্ণ মিশনে, মানে আমাদের মন্দিরে। তো আজকে তো আগেই বলে দিয়েছি যে আজকে আমাদের সে প্রার্থনা দেওয়ার পালা পড়েছে বছরে একবার করে, সেটাতেই যাচ্ছি। তো ওখানে যাব, একটু ভিডিও করে তোমাদেরকে দেখাবো। তো ভালো লাগে না না সেই ভালো কাজে যাচ্ছি যে আর তোমাদেরকে দেখাবো না, সেটা কি হতে পারে? মোটেই না। তো যাব, মন্দিরটা সেই দেখিয়েছিলাম যেদিন উদ্বোধন হয়েছিল ওদিন দেখিয়েছিলাম, তারপরে আর যাওয়া হয়নি, দেখা তো পারিনি, কারণ তেমনভাবে যাওয়া হয়নি, কারণ যাওয়া হয় না বলতে পারো, যাই না তো হয় না, সেই বাচ্চা কাচ্চা আছে তো বুঝতে পারো। তো এই কিছু নিজেদের যখন পুজো দেওয়া হয় তখনই যাওয়া হয়, ঠিক আছে? তাহলে চলো বন্ধুরা যাই, আমি তৈরি হয়ে নিয়েছি। এই দেখো শাড়ি পরে নিয়েছি, শাড়ি তো পরি না বাট আজকে পরেছি, তো ঠাকুরের কাজে যাচ্ছি তো তাই। তো চলো যাই, আর ওখানে গিয়ে সে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা এই চলে এলাম, সে মন্দিরে ঢুকছি। ওই দেখো একটুখানি মন্দিরের চারদিকটা একটুখানি দেখিয়ে দিচ্ছি, তাড়াহুড়ো আছে তাই একটু শর্টকাটে দেখিয়ে দিচ্ছি। এবার ঢুকছি মন্দিরের ভিতরে, কিন্তু মন্দিরের দরজা দেখো এখনও লাগানো আছে, খোলা হয়নি। 4:30টার সময় সেই পুজো দিতে বসবে তো, তো তখনই খোলা হবে। আর এদিক দিয়ে যাব কিচেন রুমে, কারণ ডাইরেক্ট আমরা কিচেনে যাচ্ছি, কারণ ওখানে আমাদের আজকে কিছু ভোগ রান্না করে ঠাকুরকে দেওয়া হবে। তো ওই জন্যই আমি নিজে হাতে বানিয়ে ঠাকুরকে ভোগটা দেব, তার জন্যই ভিতরে যাচ্ছি। তো এই হচ্ছে মিশনে সে আমাদের ঠাকুরের রান্নাঘরটা, তো এখানে রান্না করা হবে। দেখো সব কিছুই আছে, অল্প মানে সব কিছুই আছে, যা লাগবে তোমাদের সব কিছুই আমাদের জন্য রেডি করা আছে। তো যেটা যেটা লাগবে সেটা ইউজ করব। এই কড়াইটা আমাদের লুচি ভাজবো, তো অলরেডি আগেতে একটু তেল আছে, যারা আগে দিয়েছে পুজো তাদের হয়তো, যাই হোক আমিও এনেছি। তো এই দেখো আমি সব কিছু এনেছি, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আটা ময়দা, তারপর আটা ময়দা দিয়ে লুচি করব, আর সেই জিলাপি তো আছেই, সেটা তো আমাদের প্রিয় ভোগ যেটা আমাদের ঠাকুরের। তারপরে এদিকে তেল সব কিছুই আছে, দুধ সব কিছুই আছে, পাউডার দুধ দিয়ে করবো পায়েসটা। তো এগুলো সব কিছু এনেছি, তাই সব কিছু তোমাদেরকে একদম স্পিড মোশনে দেখাচ্ছি। আর ওদিকে দেখো এবার বাসন নিতে হবে, কারণ বাসন ছাড়া তো হবে না, তো এখানে অনেকেই বাসন আছে, যেটা লাগবে আমি সেটাকে নিয়ে নিচ্ছি। আর এবার আমি শুরু করছি এবার ধোয়া। তো কিছু বাসন ছিল যেগুলো ইউজ করা হচ্ছিল না অনেকদিন যাবত, তো আমাদের ঠাকুরমশাই বললো যে সে এই ছোট্ট কড়াইটা আমাদের একটু কড়াই দিয়েছিল, সেটা দেখাবো তোমাদেরকে, সেটাতে পায়েসটা করবো ভেবেছিলাম, কিন্তু ওটা আমাদের হবে না, অনেকটাই পায়েস। তাহলে তারপরে বললো যে ঠাকুরমশাই যে এটাতে করো, তো এই সাসপেনটাকে একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। আর ওদিকে একটু কাকু আছে, কাকুটাই দেখশুন করে পরিষ্কার টরিষ্কার করছে, ঝাড়ু ঝাড়া দিচ্ছে। তারপর এই কড়াইটার মধ্যে এবার করব না, এটা সরিয়ে রাখলাম। তারপরে গ্যাস, দুটো গ্যাস আছে, সেটাকে একটা মধ্যে পায়েস বসাবো, একটা মধ্যে লুচি বসাবো। তো এটাকে সবগুলোকে এবার ভালো করে কিচেন কাউন্টারটাকে ভালো করে মুছে নিচ্ছি। এই হচ্ছে জল, জলটা এবার পায়েসের জলটা বসিয়ে দিলাম। তো আমার হেল্প করার জন্য অনেকজনকে বলেছি আসবে, আমি অনেক আগেই চলে এসেছি, কারণ 4:30টার সময় ভোগটা দিতে হবে ঠাকুরকে। তো জানি না ঠাকুর কেমনভাবে নিবে, আমি তো মন ক্লিয়ার করেই দিচ্ছি, মন পরিষ্কার করে দিলে ঠাকুর নাকি গ্রহণ করবে, তাই না? তো যাই হোক, এবার দেখো আমি আটাটা কি ভালো করে চেড়ে নিচ্ছি, কারণ নোংরা থাকতে পারে। ও হচ্ছে দাদা ভাই একটুখানি অন্য কিছু এনেছে, মানে চাল এনেছিল, আগের চাল ছিল আনা, তো ভাবলাম কম হয়ে যাবে নাকি, আর একটু আনালাম, তো সেটাকে বাছা হয়নি। তো এটাকে আমি বললাম তুমি তাড়াহুড়াকে একটু বেছে দাও ভালো করে, তো ওইটাই দাদা ভাই হেল্প করে দিচ্ছে। ওই যে ওইটা দেখো, আমি মোটামুটি সব করে ফেলেছি, মানে সব রেডি করে ফেলেছি। এবার আসবে দিদা, একটা আসবে, তো দাদা এই দেখো দাদা, জয় রামকৃষ্ণ, সবাইকে জয় রামকৃষ্ণ বললো। তো পায়েসের জল বসিয়ে দিয়েছি, এদিকে দেখো দেখলেই সবাই, সেই আমি রেডি করে নিয়েছি লুচির জন্য, পায়েসের জন্য, তারপর মিষ্টি তো আছেই, জিলেপি তো আছেই, জিলাপি তো আমাদের রামকৃষ্ণ ঠাকুরের ফেভারেট, তাই না? তো তারপর মন্দির এখন খুলে দিয়েছে, মন্দিরে ওখানে যাব, পায়েসটা করে তারপরে দেবো, তোমাদেরকে সঙ্গে নিয়ে যাব, তো দেখতে থাকো। তখন মিলাইছি
খানে আটা ময়দা সেই দিদি মেখে নিচ্ছে তো দিদি এদিকে করছে আমি ওদিকে পায়েশটা রেডি করছি আর জলটা মোটামুটি গরম হয়েছে এই জলটা বেশি গরম হয়েছে কারণ পাউডার দুধে না সেই একবারে একটু দিয়ে দিয়েছিলাম একটু ফাটা ফাটা হয়ে গিয়েছিল তো ওইভাবে দিতে নেই দিদি বলল যে আলাদা একটা বাসনে সে এটাকে মানে একটুখানি মিক্স করে তারপর ঢেলে দিতে বলল তো তাই করলাম মানে জলটা অনেকটা গরম হয়ে গিয়েছিল তার জন্য তারপর এই দেখো এদিকে আমি মন্দিরে গেলাম কারণ না ওদিকে থাকলে তো হবে না ঠাকুরকে একটু দর্শন করে নিই তারপরে বানাবো যা বানানোর তো আমাদের ঠাকুরকে না ফলভোগ দেওয়া হয় না এখনই তো সেটা না করেছে ফলভোগ দিতে তো যে যেমন পারে মিষ্টি যেভাবে পারে মানে ওইভাবে দিতে কিন্তু ফলভোগটা মানে কাটা ফল দেওয়া হয় না তো এবার নমস্কার করে নিলাম আর আস্থাকেও বললাম নমস্কার করতে ও করলো এবার দাদাভাই করবে তারপর আবার যাবো কিচেনে ওখানে সবাই চলে এসছে আর ওখানকার রেডি করতে হবে তারপর কীর্তন হবে কীর্তন করে সবাইকে প্রসাদ দেওয়া হবে আমি আগে একটা কথা বলে দিই প্রসাদ দেওয়াটা আমি উঠাতে পারিনি কারণ না তখন যখন কীর্তন শেষ হয়ে গেছিলো তো অনেকটাই মানে তাড়াহুড়ো সবাই ঠান্ডার দিন তো তাড়াতাড়ি প্রসাদ খেয়ে চলে যাবে তো যার জন্য ভিডিও করতে আর পারলাম না তো অবশ্যই সবাই দেখে নিও আর ফুল ওয়াচ করে দিও আর ভালো লাগলে অবশ্যই লাইক একটা করে দিও ঠাকুরের নামে তো ওই দেখো পায়েসটা হয়ে গেছে আর এদিকে সবাই চলে এসছে কেউ লুচি ভাজছে আর আমার পায়েসটা আলাদা করে রেখেছি যাতে নাকি তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় তারপর এই দেখো লুচি ফুলকো ফুলকো লুচি ভাজা হয়ে গেছে এবার পুজো কীর্তনে যাবো কীর্তন শেষ হয়ে যাওয়ার পর প্রসাদ বিতরণ দেওয়া হবে তো বন্ধুরা আমার এই ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি আশা করি সবার ভালো লেগেছে আর ভালো লাগবেই তাই না ঠাকুরের নামে গিয়েছি ঠাকুর পুজো দিয়েছি ভালো লাগবে না তো তো সবার যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও